আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। এইচএসসি অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, একটি ডেট দিয়ে দিয়েছে আমরা সবাই জানি, কিন্তু তারপরও গুরুত্বপূর্ণ কিছু ভুল আমরা অনেক সময় করে থাকি সঠিকভাবে সম্পূর্ণরূপে তথ্যগুলো না জানার কারণে। এবং কি কি পরিবর্তন হয়েছে আগের চেয়ে, এবার নতুন সংযোজন হচ্ছে, সেগুলো আলোচনা করব বিস্তারিত। তো আমার সাথেই থাকুন, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে দিবেন, এবং অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আপনার বোর্ডের নাম লিখে কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি কোন বোর্ডের যুক্ত হচ্ছ আমার সাথে। এবং সাজেশন সমূহ দেখতে হলে তো অবশ্যই চ্যানেলে যেতে হবে, দেয়া আছে বিভিন্ন ক্লাসের সাজেশন। তো অনলাইনে ভর্তির এবার যে প্রক্রিয়া, যে নোটিশটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল নোটিশ। এর মাধ্যমে জানানো হয়েছে যে ভর্তি প্রক্রিয়া কত তারিখ থেকে কত তারিখ চলবে, কতটি ধাপে অনুষ্ঠিত হবে, তারপর ক্লাস কবে শুরু হবে, সেই বিষয়ে বিস্তারিত। তো আমি শর্ট করে এখানে শুধু বলে নিই, আমরা জানি যে 9 তারিখ থেকে ভর্তি হওয়া শুরু হবে এবং 20 তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এই 10 দিনের মধ্যে আবার একদিন বন্ধ দেওয়া হচ্ছে, 15 তারিখ জাতীয় শোক দিবস হিসেবে বন্ধ থাকবে সকল কার্যক্রম। তারপর 25 তারিখ ফলাফল প্রকাশ করা হবে, প্রথম পর্যায়ে যারা সিলেকশন হয়েছে, যারা আবেদন করেছিল তাদের। তারপর 26 তারিখ থেকে কলেজের যে সিলেকশন দেবে সেই সিলেকশনে নিশ্চয়ন করতে হবে শিক্ষার্থীদের যে আমি ওই কলেজে ভর্তি হব। তারপর কলেজও সাথে সাথে কিছু শিক্ষার্থীদের বাতিল করবে যে এই শিক্ষার্থীদেরকে আমরা আর নেব না। এভাবে চলবে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখের মধ্যে যারা নিশ্চয়ন করে ফেলবে প্রথম পর্যায়ের শিক্ষার্থীরা, তারা ভর্তি হতে পারবে, এবং যারা নিশ্চয়ন করবে না তারা পরবর্তীতে দ্বিতীয় ধাপে আবার অ্যাপ্লাই করতে হবে। এই ধরনের কিছু পরিবর্তনও আসছে আগের তুলনায়। দ্বিতীয় ধাপে আবার আবেদন শুরু হবে 31 তারিখ থেকে 2 তারিখ, এখানে সময় খুব অল্প দেওয়া আছে। এই অল্প সময়ের মধ্যে দ্বিতীয় ধাপের শিক্ষার্থীদের অ্যাপ্লাই করতে হবে। তারপর এর মধ্যে যারা পরবর্তীতে দিয়ে দেবে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল প্রকাশ, যারা প্রথম পর্যায়ে ভর্তি হয়ে গিয়েছিল নির্দিষ্ট যে কলেজ দিয়েছিল তাদের মধ্যে মাইগ্রেশন করা যাবে, যদি সিট খালি থাকে, আসন খালি থাকার সাপেক্ষে মাইগ্রেশন করা যাবে। তারপর দেবে দ্বিতীয় পর্যায়ের ফলাফল, সেই মাইগ্রেশন শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেবে, যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়। দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেবে 4 তারিখ, তারপরে দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন, দ্বিতীয় পর্যায়ের আবেদন বাতিল চলবে 5 তারিখ, 6 তারিখ। তারপর তৃতীয় পর্যায়ের আবেদন, প্রতি পর্যায়ে যারা সিলেকশন অথবা নিশ্চয়ন করবে না তাদের পূর্ববর্তী যে আবেদন সেগুলো বাতিল হয়ে যাবে, পরবর্তীতে নতুন করে আবার তাকে আবেদন করতে হবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের যারা ভর্তি হওয়ার নিশ্চয়ন করে ফেলবে তাদেরও মাইগ্রেশন হবে পরবর্তীতে 10 তারিখ, শুধুমাত্র একদিনে দেওয়া আছে। তারপর তৃতীয় পর্যায়ের আবেদন যারা করেছিল তাদের আবেদনের ফলাফল প্রকাশ, তৃতীয় পর্যায়ের যে আবেদন আছে সেটা 7 তারিখ নেওয়া হবে, 7 তারিখ থেকে 8 তারিখ, 2 দিন। তারপর তৃতীয় পর্যায়ের আবেদনের ফলাফল প্রকাশ করবে 10 তারিখ, শুধুমাত্র একদিন, অল্প সময়ের মধ্যে। তারপর তৃতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল দুটোই হবে। সর্বশেষ কলেজ ভিত্তিক চূড়ান্ত একটি ফলাফল প্রকাশ করবে যে কারা তাদেরকে নিশ্চয়ন করেছে এবং তারা কাদেরকে বাতিল করেছে। সেই সম্পূর্ণ নিশ্চয়ন এবং আবেদন বাতিলের লিস্ট তারা চূড়ান্তভাবে ফলাফল প্রকাশ করার পর তারপর ভর্তি কার্যক্রম শুরু হবে। ভর্তি দিবে 13 তারিখ, 15 তারিখ, সেপ্টেম্বরের 13 তারিখ এবং 15 তারিখ, শুধুমাত্র 2 দিন দেবে। এই 15 তারিখের মধ্যেই ভর্তি হয়ে যেতে হবে, কোনো শিক্ষার্থী এর ব্যতিক্রম করতে পারবে না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত ফি দিয়েও ভর্তি করার একটা সুযোগ দেয় কলেজকে, এবং শিক্ষার্থীদেরকেও এই সুযোগটা দেয়া হয়, এতে করে অনেক ভালো হয়। তারপর যে পরিবর্তনটা আসছে সেগুলো আমি বলি। পরিবর্তনটা হচ্ছে গত ইয়ারগুলোতে পরীক্ষার আবেদন ফি অনেকটা কম ছিল, 120 ছিল, এবারের আবেদন ফি নেওয়া হচ্ছে 150 টাকা। তারপর আগে যে পদ্ধতিগুলো ছিল সেগুলো প্রথম সিলেকশন হওয়ার পর প্রথম পর্যায়ের ভর্তি হয়ে যেত, দ্বিতীয় সিলেকশন হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের ভর্তি হয়ে যেত, এ ধরনের কার্যক্রম ছিল। কিন্তু এবার
কিছুটা পরিবেশ ভালো না, পরিস্থিতি খারাপ, যার জন্য সবগুলো ভর্তিকে একসাথে নেওয়া হচ্ছে যাতে করে একসাথে সবাই ক্লাস শুরু করতে পারে। এবং আরও কিছু পরিবর্তন আসছে, সেগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে আগে তারপরে আরও কিছু এক্সট্রা সুযোগ দিত ভর্তি নেওয়ার জন্য সর্বশেষ আসন খালি থাকা সাপেক্ষে, কিন্তু এবার যেহেতু এগুলো দেয়া হচ্ছে না, তাহলে পরবর্তীতে আসন খালি থাকা সাপেক্ষে তাদের নির্দিষ্ট চয়েস অনুযায়ী ছাত্র নিতে পারবে কিনা বা সরাসরি ছাত্র নিতে পারবে কিনা সে ভাবেও কোনো কিছু বলা হয় নাই। এই হচ্ছে কিছুটা পরিবর্তন। আর আরও কিছু পরিবর্তন আছে, সেগুলো হচ্ছে কোন কলেজ কত গ্রেডের স্টুডেন্ট নেবে, কত গ্রেডের নেবে না, সেগুলো প্রতি বৎসরই কিছুটা আপডেট হয়, তো সেগুলো সবাইকে অবশ্যই দেখতে হবে, তারপর নির্দিষ্ট নিয়মের মাধ্যমে আবেদন করতে হবে। এবং কোন কলেজ কত গ্রেডের স্টুডেন্ট নেবে সেটা কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে, যারা পাওনি তারা বলে দিতে পারো, আমি দেওয়ার চেষ্টা করব। এবং কলেজের নাম্বার সহ প্রত্যেকটা কলেজের নাম্বারও আছে, কলেজের যে মোবাইল নাম্বার, ফোন করে সম্পূর্ণ তথ্য জানা যাবে। তো তার জন্য আমি চিন্তা করতেছি যে তাদের নাম্বারটা যদি কারো প্রয়োজন হয় তাহলে বলে দিও, আমি সেই সবগুলো কলেজের নাম্বারেরও একটা লিস্ট আছে, সেটাও পাবলিশ করে দেওয়ার চেষ্টা করব। এবং আবেদনের ক্ষেত্রে আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, পরীক্ষার যে ফি দিতে হয়, মানে আবেদনের যে ফি দিতে হয়, সেই ফিটা সবাইকে আগেই দিতে হয়। ফি আগে দেওয়ার পরও অনেক সময় দেখা যায় যে ফি যে দেয়া হয়েছে সেটা আবেদনের সময় দেখায় না, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে, অথবা আমরা যে দোকানগুলোতে গিয়ে অ্যাপ্লাই করি ওইগুলোতে অনেক ঝামেলার সৃষ্টি হয়, যার জন্য আমি বলবো যে প্রথম দিকে অ্যাপ্লাই করার চেষ্টা করো অথবা মিডিল পয়েন্টে অ্যাপ্লাই করো। যেমন 9 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত দিছে, 13 তারিখ থেকে 16-17 তারিখের মধ্যে অ্যাপ্লাইটা শেষ করে ফেলো। এতে করে অনেক সময় সার্ভারটাও ভালো থাকে এবং সব কিছু কারেক্টলি হয়। এবং অনেক সময় দোকানে যাওয়ার পরে তারা যেটা বলে অ্যাপ্লাই করার সময়, এই অ্যাপ্লাইটা অনেক হার্ড, যার জন্য আমি কাউকেই বলবো না যে, এবং প্রসেসটাও বলতেছি না যে নিজে মোবাইলে করো অথবা করে ফেলতে পারবে, করে ফেলা যাবে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে, যার জন্য নিজে না করাই ভালো। যে দোকানগুলোতে অ্যাপ্লাই করে তাদের কাছে গিয়ে করা সবচেয়ে উত্তম, কারণ এক্ষেত্রে একটা পিন নাম্বারের ব্যবস্থা আছে, সেই পিন নাম্বারটা সবসময় সংরক্ষণ করতে হবে। এবং আরও অনেক প্রসেস আছে যার জন্য শিক্ষার্থীরা নিজেরা করতে চাইলে হয়তো করতে পারবা কিন্তু সমস্যার সৃষ্টি করে ফেলবা, যার জন্য আমি চাই যে বাইরের দোকানগুলোতে করো, এতে করে তাদের একটা নির্দিষ্ট ওয়ে আছে, সেই ওয়েতে করবে। এবং ভর্তির ক্ষেত্রে আমি প্রথমেই বলছি, যাদের টাকা যে রিসিভ হয়েছে সেটা অনেক সময় দেখায় না, যার জন্য আধা ঘন্টা পরে আবার ট্রাই করতে হবে। এবং যে শাখায় ব্যাংকের মাধ্যমে যদি দিয়ে থাকো ফিসটা, তাহলে যে শাখায় অ্যাপ্লাই করছো অথবা যে সিস্টেমে অ্যাপ্লাই করছো, ব্যাংকের শাখার নাম অথবা বিকাশে করে থাকলে বিকাশের নাম্বার, এই অনেকগুলো তথ্য আবার দিতে হয়। ডিটেল দেওয়ার পরে অনেককে আবার দেখায় যে টাকাটা রিসিভ হয়েছে, অনেককে দেখায় না। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্যই আমি বলি যে দোকানগুলোতে গিয়ে অ্যাপ্লাই করাটা সবচেয়ে ভালো। এবং যে 10টি কলেজে অ্যাপ্লাই করো না কেন, প্রথমে খুব ভালোভাবে চিন্তা করো যে আমি কোনগুলোতে অ্যাপ্লাই করব। তার কারণ প্রথম একবার অ্যাপ্লাই করার পর কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে গেল, অনেক সময় হয়তো যাবা চেঞ্জ করার জন্য কিন্তু যেখানে অ্যাপ্লাই করছো ওইখানে অনেক ভিড় থাকতে পারে, অনেক শিক্ষার্থী 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করবে, তো বুঝতেই পারছো যে সার্ভারও অনেক সময় দুর্বল হয়ে পড়ে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা সাধারণ থেকে পাশ করে কলেজে ভর্তি হবা, সাধারণ স্কুল কলেজ স্কুল থেকে পাশ করে কলেজে ভর্তি হবা, তাদেরটা অ্যাপ্লাইগুলো ইজিলি হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যারা মাদ্রাসা থেকে পাশ করে কলেজে ভর্তি হবা অথবা যারা কারিগরি থেকে পাশ করে কলেজে ভর্তি হবা, তাদের জন্য একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়ে যায়। অনেক সময় অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লাই নেয় না, এই ধরনের অনেক সমস্যার সৃষ্টি হয়। তো তারা সর্বোপরি বোর্ডে যোগাযোগ করতে পারো, এতে করে সরাসরি অনেক সময় যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায়, বোর্ড কর্তৃপক্ষ সেগুলো সমাধান করে দেয়।
এই হচ্ছে গিয়ে ভর্তি সম্বন্ধীয় ডিটেইল আলোচনা, যেখানে গুরুত্বপূর্ণ অনেক কথা আছে, যারা সম্পূর্ণ কথাগুলো শুনোনি আমি আশা করব অনেকগুলোই মিস করেছো, যার জন্য সম্পূর্ণ কথাগুলো শুনো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক অনেক তত্ত্ব জানতে পারবে, যে তত্ত্বগুলো জানলে ভুল হবে না, সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সঠিক প্রসেসে আমরা অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবো এবং কলেজটা নিশ্চিত করতে পারবো যে কোনটায় ভর্তি হব। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আশা করব ভিডিওটা ভালো লাগবে এবং লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই তোমার বোর্ডের নাম লিখে কমেন্ট করো, এবং আরও কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হতে পারো, কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিতে পারো কি জানতে চাও, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর সবাই জানো যে 10টি কলেজে অ্যাপ্লাই করা যায় এবং 5টিতে সর্বনিম্ন অ্যাপ্লাই করতেই হয়, এবং মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু সেই 10টি কলেজেই দেখাবে, সেই 10টির মধ্যে মাইগ্রেশন করতে পারবা উপর নিচে, যদি সিট খালি থাকে তো এবং তাদের জিপিএ রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় তাহলে ওই কলেজসমূহতে স্থান দেওয়া হতে পারে। তারপরও আরও কিছু গুরুত্বপূর্ণ কথা, আমরা অনেক সময় একবার অ্যাপ্লাই করার পর আবার দেখা যায় যে আমরা চেঞ্জ করব। একটি কলেজে অ্যাপ্লাই করছি, এটাতে আমি দিব না, অন্য একটাতে দিব, এতে হয়তো আমার চান্স পাওয়ার সুবিধা থাকে, অথবা আমি সিরিয়াল আপডাউন করব, যে সিরিয়ালে দিয়েছি 10টি কলেজ সেগুলো না রেখে আমি একটু উপরেরটা নিচে নিব, নিচেরটা উপরে নিব। তো সেই সব সব বিষয়গুলো মাথায় রেখেই দোকানে গিয়ে করা ভালো, কারণ তাদের কাছে গেলে যে আইডি অথবা যে পিন নাম্বার দিবে সেই পিন নাম্বার দিয়ে পরিবর্তন করা যাবে। এবং সবাইকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে 5 বার পর্যন্ত এই পিন নাম্বার ইউজ করে কলেজের লিস্ট আপডেট করা যাবে। 10টি কলেজ যেহেতু দিবা, সেই 10টি কলেজ কমাবা বাড়াবা অথবা লিস্ট আপডেট করবা 5 বার সর্বোচ্চ এই সিস্টেমটা করা যাবে, এর বেশি করা যাবে না। এবং যে 10টি কলেজে অ্যাপ্লাই করো না কেন, প্রথমে খুব ভালোভাবে চিন্তা করো যে আমি কোনগুলোতে অ্যাপ্লাই করব। তার কারণ প্রথম একবার অ্যাপ্লাই করার পর কিন্তু সমস্যার সৃষ্টি হয়ে গেল, অনেক সময় হয়তো যাবা চেঞ্জ করার জন্য কিন্তু যেখানে অ্যাপ্লাই করছো ওইখানে অনেক ভিড় থাকতে পারে, অনেক শিক্ষার্থী 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করবে, তো বুঝতেই পারছো যে সার্ভারও অনেক সময় দুর্বল হয়ে পড়ে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যারা সাধারণ থেকে পাশ করে কলেজে ভর্তি হবা, সাধারণ স্কুল কলেজ স্কুল থেকে পাশ করে কলেজে ভর্তি হবা, তাদেরটা অ্যাপ্লাইগুলো ইজিলি হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যারা মাদ্রাসা থেকে পাশ করে কলেজে ভর্তি হবা অথবা যারা কারিগরি থেকে পাশ করে কলেজে ভর্তি হবা, তাদের জন্য একটা বিশাল সমস্যার সৃষ্টি হয়ে যায়, অনেক সময় অ্যাপ্লাই হয় না, অ্যাপ্লাই নেয় না, এই ধরনের অনেক সমস্যার সৃষ্টি হয়। তো তারা সর্বোপরি বোর্ডে যোগাযোগ করতে পারো, এতে করে সরাসরি অনেক সময় যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায়, বোর্ড কর্তৃপক্ষ সেগুলো সমাধান করে দেয়। এই হচ্ছে গিয়ে ভর্তি সম্বন্ধীয় ডিটেইল আলোচনা, যেখানে গুরুত্বপূর্ণ অনেক কথা আছে, যারা সম্পূর্ণ কথাগুলো শুনোনি আমি আশা করব অনেকগুলোই মিস করেছো, যার জন্য সম্পূর্ণ কথাগুলো শুনো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক অনেক তত্ত্ব জানতে পারবে, যে তত্ত্বগুলো জানলে ভুল হবে না, সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে সঠিক প্রসেসে আমরা অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবো এবং কলেজটা নিশ্চিত করতে পারবো যে কোনটায় ভর্তি হব। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে একটি ওয়েবসাইট, ওয়েবসাইটে দেওয়া আছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য, এবং সর্বোপরি ভর্তি প্রক্রিয়ার যে প্রসেস সেই প্রসেসের একটি কপি দেওয়া আছে, চাইলে সেখান থেকে ভর্তি প্রক্রিয়ার যে প্রসেস সেটি সম্পূর্ণ দেখা যাবে এবং ডাউনলোড করেও মোবাইলে রেখে দেওয়া যাবে। তো ভিডিও ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইট চেক করে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আশা করব ভিডিওটা ভালো লাগবে এবং লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে অবশ্যই তোমার বোর্ডের নাম লিখে কমেন্ট করো, এবং আরও কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকা আমার ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হতে পারো, কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিতে পারো কি জানতে চাও, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।